তাল ছানছি, তালের লুচি হবে। তালের লুচিটা খুব ভালো খেতে লাগে। আজকে তাল ছেড়ে আমাকে সাহায্য করছে, আমি লুচি তৈরি করব। দাও আমাকে দাও। তাল ছেঁকার জন্য নেট নিয়েছি, এই নেটটা দিয়ে আমি তালটা ছেঁকে নেব। দেখুন এইভাবে করে ধরে এইভাবে চাল দিচ্ছি। এখন তালের রোয়া এইগুলো বাদ দিয়ে দেব। ময়দাগুলো এখন আমি জেলে নেব। স্বাদ মতন লবণ আমি এখানে গুঁড়ো চিনি নিয়েছি, গুঁড়ো চিনি মিশিয়ে দেব। সাদা তেল তেল ময়দা চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে লুচিটা মুচমুচে হবে না। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি ডিমটা ফাটিয়ে নেব। ডিম ফাটে নিয়েছি, দিয়ে দেবো ময়দার মধ্যে। দিয়ে দেবো নারকেল বাটা। তালের কাঁকড়া দিয়ে আমি এবার এখন ময়দাটা এইভাবে আমি ঠেসে নিয়েছি। এইভাবে বড় বড় লেচি কেটে রুটি বেলে আমি লুচি তৈরি করে নেব। আমি লেচিগুলো এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি, নিয়ে এবারে রুটির আকারে বেলে নেব। দেখুন একটা স্টিলের গ্লাস নিয়েছি, এই গ্লাসের মাপে আমি কেটে নেব। লুচি বেলা হয়ে গেছে, আমি এবার ভেজে নেব। সাদা তেল তেল গরম হয়ে গেছে, লুচিগুলো ভেজে নেব। Thank you.
এইভাবে সব লুচিগুলো ভেজে নেব। তালের লুচি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, কেমন হলো কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর ফুলেছে।